नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। एटी कन्या राशि जदि आपनी हन, आपनार एटी राशिफल अर्थात कन्या राशि नवेम्बर मास केमन जेते चलेछे तार एकटा सम्भावना एई भिडियोर माध्यमे आमी तुले धरार चेष्टा करछि। एटी सम्पूर्ण इन जेनारेल राशिफल, व्यक्तिकेंद्रिक राशिफल नय। देखुन कन्या राशिर हजारो लाखे कोटि मानुष किन्तु आछे, प्रत्येके एक ही जे फल पाबेन ता कखनो आमी दाबी करब ना, किन्तु ए राशिफल आपनादेरके एकटा कि बोलबो, बंधु हिसेबे बोलुन बा गाइड हिसेबे बोलुन, अर्थात कि सम्भावना उठे आसते चलेछे, कोन कोन दिकगुलो आपनादेर क्षेत्रे भालो, कोन कोन दिक थेके आपनादेर समस्या आसते पारे, तार एकटा जिस्ट एई भिडियोर माध्यमे आपनारा पाबेन। प्रथम आसि आपनादेर शरीरगत दिकटा। দেখুন, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে না, ছোটোখাটো টুকিটাকি সমস্যা থাকতে পারে, কিন্তু শরীর নিয়ে বড় ধরনের যে ভুকার জায়গা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, দেখুন ধনভাবে আপনাদের দ্বাদশপতি অবস্থান করছে, অর্থাৎ খরচ কিন্তু এই মাসে আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, দ্বাদশপতি ধনভাবে এবং আপনার অষ্টমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অহেতু খরচের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। ক্যাশ ফ্লো আপনাদের হবে, ইনকাম আপনাদের হবে, কিন্তু সেভিংসের জায়গাটা কিন্তু সে মতো দেখা যাচ্ছে না, অর্থাৎ আপনাদের মানে যেমন আয় তেমন ব্যয়, অর্থাৎ আয় এবং ব্যয় সমান এ মাসে নির্দেশ করছে। পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতির অবস্থান এবং এখানে শনিরও কিন্তু অবস্থান, আপনার এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের শেয়ার মার্কেট, গোল্ড, লটারি, ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন, বা যদি আপনার জন্মছকে এই যোগটা থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যভাবে রাহু, তুঙ্গ রাহু এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর এবং শনির উপর নবম দৃষ্টি, নবপঞ্চম রাজযোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে, অর্থাৎ হঠাৎ ভাগ্যোদয়, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের সম্পন্ন হবে এবং ভাগ্যপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, এটা একটা ভালো সাইন বলা যেতে পারে, অর্থাৎ আপনাদের সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে আপনারা সহযোগিতা পাবেন, সম্পত্তি ক্রয়, নিজস্ব সম্পত্তি কেনার যোগ সৃষ্টি করছে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ নতুন প্রেমের জোয়ার আসতে চলেছে, অর্থাৎ আপনারা যারা 18, 20 বা 22, 24 বছরের যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং বৃহস্পতি আপনাদের চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে, এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো, এবং সপ্তমপতিকে কানেক্ট করছে, এটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা যোগ, অর্থাৎ সপ্তম এবং পঞ্চম, সপ্তম এবং চতুর্থ পঞ্চমভাবে অবস্থান, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিবে, অর্থাৎ 20 নভেম্বর পর্যন্ত আপনাদের ব্যবসার দিকটা কিন্তু, ব্যবসার দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু হবে আপনাদের, এবং দৈনিক রোজগারের জায়গা বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন, একটা যোগাযোগ আপনাদের কিন্তু আসবে, আপনি কন্যা রাশির মানুষ, বিয়ের ক্ষেত্রে নতুন ভালো যোগাযোগ কিন্তু আপনাদের আসবে, যাদের ক্ষেত্রে বিয়ে সমস্যা হচ্ছে
তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন। সেই জায়গাটায় জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করে সেই জায়গাটা করে দেওয়া সম্ভব কিন্তু হবে। আপনাদের এই দশমপতি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে চলে যাবে, অর্থাৎ যতটা আপনারা পরিশ্রম করবেন কি না, আপনারা কিন্তু ততটাই অর্থ কিন্তু আপনারা উপার্জন কিন্তু করবেন, অর্থাৎ আপনারা পরিশ্রম অনুযায়ী কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন এই মাসে। এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। অ্যাক্টিং মডেলিং অর্থাৎ মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছে, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে, আপনি কোন রাশির মানুষ আপনারা লিখে রাখুন, এই জায়গা থেকে আপনাদের কাজের সুযোগগুলো কিন্তু আসবে। অর্থাৎ আপনারা গ্ল্যামার দুনিয়াতে নিশ্চিত রূপে সফলতা আপনারা কিন্তু পাবেন। তবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর, আমি আবারও বলছি, শরীরগত দিক ভালো করবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা পাবেন, এবং বৃহস্পতির দৃষ্টি আপনার নবমভাবে ভাগ্যভাবে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, ধর্মীয় যাত্রা ভ্রমণ, এই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসে, এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনারা কিন্তু এই মাসে কিন্তু পেতে চলেছেন। আপনি যদি কন্যারাশির মানুষ হন, আপনার জন্য বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষা কিন্তু করছে। তবে এই রবি আপনাদের 16 তারিখের পর আপনাদের ধনভাব থেকে আপনাদের কমিউনিকেশন ঘরে আপনাদের চলে যাচ্ছে, কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, দ্বাদশপতি আপনাদের রবি হচ্ছে দ্বাদশপতি কেতুর সাথে যুক্ত হচ্ছে। এই জায়গাটাতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিন্তু আসবে, অর্থাৎ বড় ধরনের কন্ট্রাক্টগুলো এই 16 নভেম্বরের পর থেকে বড় ধরনের কন্ট্রাক্টগুলো পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আপনাদেরকে যথেষ্ট হার্ড ওয়ার্কিং করে, যথেষ্ট পরিশ্রম করে কিন্তু এটা আপনাদের এগাতে হবে। অর্থাৎ যা হবে হবে, দেখা যাবে, এরকম মানসিকতা নিয়ে আপনি যদি চলতে পারেন, আপনার সফলতা কেউ কিন্তু আটকাতে পারবে না। আমি কৌশিকরা খুব দায়িত্ব নেবছি, অর্থাৎ হার্ড ওয়ার্কিংটা কিন্তু হবে, কিন্তু আলটিমেটলি শেষ পর্যায়ে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং 20 নভেম্বরের পর থেকে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ধনভাবে পড়ছে, অর্থাৎ ধনের জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এবং যারা কর্মকেন্দ্রিক সমস্যা চলছে, কর্মপ্রাপ্তির একটা জায়গা সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা লাভ, কর্মযোগ এবং কর্মক্ষেত্রে প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির দেখা যাচ্ছে। তবে ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা চলবে।